আমার জন্মস্থান শ্রীরামপুর গঙ্গা তথা হুগলি নদীর পশ্চিম পাড়ের একটি প্রাচীন শহর। এটি হুগলি জেলার একটা সাব ডিভিশনাল টাউন বা মহকুমা শহর। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে শ্রীরামপুর মোটামুটি 20 থেকে 30 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। এটা কলকাতার একটা শহরতলি অঞ্চল বলা চলে। হাওড়া থেকে মেনলাইনের লোকাল ট্রেন ধরলে 35 থেকে 45 মিনিটের মধ্যে শ্রীরামপুর পৌঁছানো যায়। প্রাচীনকালে নদীর ধার ঘেঁষে শহর জনপদ গড়ে উঠত, সেরকম এই হুগলি নদীর দুই পাড়ে বিভিন্ন প্রাচীন জনপদগুলোর মধ্যে একটা হলো শ্রীরামপুর। পরবর্তীকালে ঔপনিবেশিক আমলে প্রথমে ড্যানিশরা শ্রীরামপুরে কলোনি বানায়, সেই সময় এই জায়গার নাম হয় ফ্রেডরিক নগরী। পরে আস্তে আস্তে গোটা দেশের মতোই এখানেও ইংরেজ শাসন জারি হয়ে যায়। হুগলি নদীর ধারের এই শহরের অন্যতম আকর্ষণ হলো বিভিন্ন ঘাট। এক একটা ঘাট এক এক রকম কারণে ব্যবহৃত, কোনোটা হয়তো সুন্দর করে সাজানো, মানুষ এসে বসে, আবার কোথাও হয়তো সাঁতার শেখানো হচ্ছে, আবার কোনোটা শ্মশান ঘাট। এখান থেকে নিয়মিত পাবলিক ফেরি চলে নদীর ঠিক অপর প্রান্ত ব্যারাকপুর পর্যন্ত। এখন এসেছি ফেরিঘাটে। এখান থেকে রেগুলার প্রতিদিন সকাল হয়তো 5টা নাগাদ থেকে শুরু করে একদম রাত্রির 10টা সাড়ে 10টা পর্যন্ত ওপার ব্যারাকপুর, ওইখানে লঞ্চ চলে প্রতি 5 মিনিট অন্তর। আর 5টা পুরনো শহরের মতো এখানেও বেশ কিছু পুরনো রাজারাজরা জমিদারের বাড়ি, পুরনো মন্দির, পুরনো আমলের বাড়ি, সরু সরু আনপ্ল্যান্ড ঘিঞ্জি, রাস্তাঘাট, অলিগলি, এসব সবই পাওয়া যায়। তবে পুরনোর সাথে সাথে অনেক নতুন কালচার আর্কিটেকচারেও ক্রমাগত এই শহর ভরতে থেকেছে। আশেপাশের বেশ কয়েকটা অঞ্চলের মধ্যে এখানকার মার্কেট, মেনলি জামা কাপড় ও হরেক জিনিসের বাজার ভীষণ পপুলার। পুজোর বাজার করতে এখানে যে পরিমাণ মানুষ ভিড় করে তার দৃশ্যটাই ভয়ঙ্কর। তো সাক্ষাৎ অভিজ্ঞতার কথা নাই বা বললাম। সাবডিভিশনাল শহর হওয়ার কারণে সাবডিভিশনাল কোর্টও আছে এখানে। ড্যানিশ কলোনি হওয়ার কারণে এ শহরে বিভিন্ন ধরনের ড্যানিশ কলোনির চিহ্ন দেখতে পাওয়া যায়, যেমন বিভিন্ন ধরনের চার্চ। সেন্ট ওলাফস চার্চ এখানে খুবই পরিচিত এবং ক্রিসমাসের সময় এই চার্চটা খুব সুন্দর করে সাজানো হয় আর বহু মানুষের সমাগম ঘটে। এছাড়াও ব্যাপটিস্ট চার্চ, ক্যাথলিক চার্চ, তারপরে ড্যানিশ সেমেট্রি, এই সমস্ত কিছুই এ শহরের বুকে আজও রয়েছে। ড্যানিশ চিহ্নের নবতম সংযোজন হলো ডেনমার্ক টেভার্ন। এই বিল্ডিংটা একটা হেরিটেজ বিল্ডিং হিসেবে এখানে তৈরি হয়েছে এবং একদম রিসেন্ট তৈরি হয়েছে গত কয়েক বছরের মধ্যে। আবার ড্যানিশরা নতুন করে এখানকার সরকারের সাথে বা মিউনিসিপ্যালিটির সাথে কোলাবোরেশন করে এখানে একটা হেরিটেজ বিল্ডিং স্থাপন করেছে। তাতে রেস্টুরেন্ট আছে, প্লাস হোটেল আছে, থাকার জায়গা সুন্দর করে সাজিয়ে এটা একটা অন্যতম টুরিস্ট স্পট বলা যেতে পারে। আমার বড় হয়ে ওঠা এই শহর শ্রীরামপুরকে নিয়ে ভিডিও করার অনেকদিন ধরেই ইচ্ছা ছিল, তো এবারে শুরুই করে দিলাম। এটা প্রথম ভিডিও ছিল, পরবর্তী ভিডিওগুলোতে আরও নানা রকম ইন্টারেস্টিং জায়গাগুলো নিয়ে আমি চলে আসব। সবাই দেখতে থাকুন।